নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে 2023 সালে যে দুয়ারে সরকার ক্যাম্প হলো বা হচ্ছে, সেই ক্যাম্পে আপনারা যে নতুন প্রকল্প যুক্ত করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা, তার জন্য আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে এই পরিযায়ী শ্রমিকের যে ফর্ম ফিল আপ তা করেছেন। এবার আপনারা যে আবেদনটা করেছেন, আপনাদের আবেদনের স্টেটাস কীভাবে বুঝবেন, আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ হলো কি না বা অনলাইনে তোলা হলো কি না, সমস্তটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। আর এই পরিযায়ী শ্রমিকদের কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা আমাদের চ্যানেলের পরিযায়ী শ্রমিকদের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন, বা ভিডিও শেষে আই বটনেও সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। চলুন এবার কীভাবে স্ট্যাটাস দেখবেন সেটা এবার দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি, আপনারা দেখবেন অনেকের মোবাইলে এরকম WB লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা SMS পাঠানো হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রভিশনাল MWIN অফ দিয়ে আপনার নাম লেখা থাকবে, ইস দিয়ে একটা নাম্বার লেখা থাকবে, প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন টু গেট পারমানেন্ট MWIN উইদিন 19 days টু অ্যাভেল ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্স লেবার ডিপার্টমেন্ট WB। যদি আপনার মোবাইলে এরকম কোনো SMS চলে আসে MWIN দিয়ে আপনার নাম এবং নাম্বার লেখা থাকে, তাহলে বুঝবেন আপনি যে ফর্মটা জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে সেটি অনলাইনে তুলে দিয়েছে শ্রমিক ডিপার্টমেন্টের তরফ থেকে বা লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আধিকারিকরা। তো সেক্ষেত্রে আপনি বুঝে গেলেন আপনার আবেদনটা অনলাইনে এন্ট্রি হয়ে গেছে। এবার যাদের SMS আসেনি বা অনেকের অনেক সময় SMS আসে না, যদি SMS না আসে সেভাবে এবার আপনারা কীভাবে অনলাইনে চেকটা করবেন সেটা এবার দেখাচ্ছি। দেখুন, আপনি আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন সব ফোনেই রয়েছে আপনাদের। এই অ্যাপ স্টোরে আসার পর এবার এই ওখানে সার্চ বাটন পাবেন, উপরে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে আসবেন। এখানে এসে আপনি সার্চ করবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক, নামটা দেখে নিন কর্মসাথী পরিযায়ী শ্রমিক, এই কথাটা লিখে আপনি সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে দেখবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা আপনাকে অ্যাপ দেখাবে, তো এটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আরও ভালোভাবে দেখিয়ে দেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কর্মসাথী পরিযায়ী শ্রমিক, এরকম লোগো দেওয়া রয়েছে। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন, এই জায়গাটা ইনস্টল বোতাম থাকবে, এই জায়গাটা ইনস্টল করে নেবেন, বা যদি আপনার আগে থেকে ইনস্টল করা থাকে যদি এরকম আপডেট দেখায় আপনি আপডেট করে নেবেন। তো আমাদের ইনস্টল করা হয়ে গেছে, ওপেন বটন চলে এসেছে, এবার আমরা ওপেন বটনে ক্লিক করে দিলাম। ওপেন বটনে ক্লিক করলে দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ যে লেবার ডিপার্টমেন্ট তার যে লোগোটা সমস্ত কিছু দেখাবে। এবার এইখানে আসার পর আপনাদের প্রথম কাজ হবে, এখানে দেখতে পাচ্ছেন মিগ্রেন্ট ওয়ার্কারের একটা অপশন লেখা রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এইখানে আপনাকে যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, যেই ফোন নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন, ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। তারপর জেনারেট OTP বটনে ক্লিক করবেন, তারপর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি 6 সংখ্যার OTP পাঠানো হবে, এবং এখানে একটি OTP দেওয়ার ঘর চলে আসবে, এই ঘরে সেই OTPটি বসাবেন, তারপর ভেরিফাই বটনে ক্লিক করবেন। যখনই আপনি ভেরিফাই বটনে ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে, যদি এই অপশনটা আসে, যদি এই অপশনটা আসে, এই যে সিন ফর অ্যাপ্রুভাল এরকম লেখা থাকবে, তারপর এখানে আপনার যে নাম্বার সেই নাম্বার লেখা থাকবে, এখানে আপনার আধার নাম্বারের লাস্ট 4টা সংখ্যা লেখা থাকবে, এখানে আপনার মোবাইল নাম্বার লেখা থাকবে, এবং এখানে ছবিও থাকতে পারে অনেক ক্ষেত্রে, যদি আপনার এই ডিটেলসগুলো দেখায়, এই ডিটেলসগুলো যদি দেখায় তাহলে বুঝবেন আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটা জমা করেছিলেন সেই ফর্মটা কিন্তু এখানে অনলাইনে এন্ট্রি করে দিয়েছে, মানে আপনি আবেদন করেছেন সেটা আপনার সফলভাবে যুক্ত হয়ে গিয়েছে। তো যদি আপনাদের এই ডিটেলসগুলো না দেখায় বা SMS যদি না আসে সেক্ষেত্রে বুঝবেন এখন আমরা অনলাইনে নাম তোলেনি। এবার অনেকের ক্ষেত্রে এখানে দেখবেন যে পেন্ডিং দেখাতে পারে, বা অনেকের ক্ষেত্রে সিন ফর অ্যাপ্রুভাল দেখাতে পারে, সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি আপনাদের পেন্ডিং দেখায় বাকি প্রসেস সম ডিপার্টমেন্টের থেকে আপনাদের তারা করে দেবে, আপনাকে কোনো কিছু করতে হবে না যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন। আর যদি সেন্ড ফর অ্যাপ্রুভাল দেখায় সেক্ষেত্রেও আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, কারণ এর পরের ধাপেই অ্যাপ্রুভাল করে দেবে। অ্যাপ্রুভাল করে দিলে আপনারা এখানে অ্যাপ্রুভ এই যে এই নাম্বারটা এটা যে পি লেখা রয়েছে এই পিটা কিন্তু উঠে যাবে এবং পারমানেন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন।
এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে যারা অফলাইনে ফর্ম জমা করেছেন আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে উঠলো কিনা বা রিজেক্ট হয়ে গেল কিনা। আর যদি যদি দেখতে পান এখন আমাদের ডিটেলস দেখাচ্ছে না সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, এখন লক্ষ লক্ষ এরকম পরিযায়ী শ্রমিক আবেদন করছে, হয়তো আপনাদের নামটা এখনও তুলেনি, হয়তো দুদিন তিন দিন বাদে বা সাত দিন বাদে তুলবে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, কিছুদিন পরে পরে আবার এইভাবে চেক করে দেখবেন নামটা উঠেছে কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।